ব্যাপার, আজকে তার ব্লগটা শুরু হচ্ছে রেসিপি দিয়ে। আসলে আমি এখন কোনো ব্লগ শেয়ার করতে যাচ্ছি না, আমি আপনাদেরকে দুটো রেসিপি শেয়ার করব। সো এই রেসিপিটা আমার দেখা ইউটিউব থেকে, তো আমি ভাবলাম ওয়াই নট আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। এবং ইফতারে আমি ট্রাই করেছি এবং সবাই খুব পছন্দ করেছে। সো এগুলো হচ্ছে রেসিপি তৈরি করারই কিছু প্রিপারেশন চলছে। সো পুদিনা পাতা লাগবে, আমি আসলে পুদিনা পাতার পার্সোনালি খুব বেশি লাইক করি, তো পুদিনা পাতা রেডি করে নিয়েছি আর কিছু প্রিপারেশন করে নেওয়া লাগবে। সো দেখা যাক। সো আমি এখন ব্রেডক্রাম বানিয়ে নিয়েছি, তো রুটিগুলোকে আমি ফার্স্টে তাওতে একটু ছোটো ছোটো টুকরো করে দিচ্ছি, কারণ আমার মতে ছোটো ছোটো টুকরো করে দিলে সেটা খুব তাড়াতাড়ি খুব ক্রিস্পি হয়ে যায় এবং ভাজাটা খুব ভালো হয়। সো আমি এখানে বলতে গেলে মোট 4-5 টুকরার মতো ব্রেড নেওয়া হয়েছে, এবং এগুলো যখন হালকা একপাশ ব্রাউন হয়ে আসবে তখন আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর এই জিনিসটা ট্রাই করবেন যে গরম থাকা অবস্থায় ব্লেন্ডারে দিতে না, যখন হালকা রুটিটা হালকা ঠান্ডা হয়ে আসবে তখন যদি আপনি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেন তখন খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাবে। এই তো আমার কিন্তু ব্লেন্ড করা শেষ, এখন আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, আর আসলে বাসায় ব্রেডক্রামগুলো এত বেশি ক্রিস্পি হয় না, তার জন্য মাঝে মধ্যে আসলে বাইরের ব্রেডক্রামগুলো ইউজ করা হয়, কিন্তু বাসায় বানানোর ব্রেডক্রাম মজাই আলাদা। এই তো আমার ব্রেডক্রাম রেডি। অ্যান্ড নাও আমি এখন একটা তাওতে 2 টেবিল স্পুন ঘি দিয়ে নিয়েছি, এবং ঘি দেওয়ার পরে এখানে আমি 1/2 কাপের মতো বেসন ইউজ করেছি। বেসনটা আমি ঘির সাথে ভালো করে মিক্স করে নিয়ে ভেজে নিয়েছি। এটা প্রায় 5 মিনিটের মতো ভাজতে হয়ে যায়, খুব অল্প আছে, তখনই আমাদের কিন্তু এই বেসনের মিক্সটা রেডি হয়ে যাবে এবং এটা আমরা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এইদিকে আমি ঠিক বড় সাইজের 3টা আলু নিয়েছি এবং 5টা ডিম নিয়ে নিয়েছি। আসলে ডিমের পরিমাণটা এখানে একটু বেশি, কারণ আমার আলুটা কিন্তু সাইজে বড়। সো আমি কিন্তু অলরেডি আলু আর ডিম গ্রেট করা শুরু করে দিয়েছি। আর আলু আর ডিম গ্রেট করার কারণটা হচ্ছে আমরা কিন্তু এখন যেটা বানাতে যাচ্ছি সেটা কিন্তু আমাদের ঠিক মিক্স করে বানানো লাগবে, কিন্তু আলু আর ডিমটা গ্রেট করে নিলে খুব সুন্দর মিহি মিহি দানা হয়ে যাবে এবং কোনো ছোটো বড় কোনো অংশ থাকবে না, এই জন্যই কিন্তু গ্রেট করে নেওয়া। সো সবগুলো জিনিসই ভালো করে আমরা গ্রেট করে নিব এবং এই সম্পূর্ণ জিনিস দিয়েই কিন্তু আমাদের আজকে 2টা রেসিপি রেডি হয়ে যাবে। গ্রেট করা হয়ে যাওয়ার পরে এখন আমি ঠিক সমান সমান অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছি। 1/2 আলু এবং 1/2 ডিমের গ্রেটটা আমি অন্য একটা বাটিতে সরিয়ে রাখছি। এখন আমি ভালো করে আলুটা ম্যাশ করে নিচ্ছি যাতে আলু আর ডিম খুব ভালো করে মিক্স হয়ে যায়, কারণ আমরা যখন গ্রেট করেছি তখন কিন্তু সম্পূর্ণ একটু আলাদা আলাদা ছিল। অ্যান্ড এটাতে আমরা কাঁচা পেঁয়াজ অ্যাড করছি, সাথে রয়েছে কুচি কাঁচা মরিচ, এবং যে পুদিনা পাতাগুলো কেটেছিলাম সে পুদিনা পাতাগুলো যে যার স্বাদ অনুযায়ী পুদিনা পাতা এবং কাঁচা মরিচ এবং পেঁয়াজ অ্যাড করে নেবেন, এবং সাথে থাকছে লবণ এবং চাট মশলা। আর এটাতে কিন্তু চাট মশলা অবশ্যই দেবেন, কারণ চাট মশলার জন্যে কিন্তু এই রেসিপিটা বেশি ভালো লাগবে। সো পরিমাপ মতো চাট মশলা অ্যাড করে নিচ্ছি। এগুলোর পাশাপাশি কিন্তু আমি সাথে অ্যাড করে নিয়েছি সুজি, এবং সুজিটা কিন্তু প্যাকেটে যে সুজিটা সেটা ইউজ করবেন, লাইক কোনো ভাজা সুজি ইউজ করবেন না। এবং এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চালের গুঁড়া। সুজিটা কিন্তু মেনলি আমরা ইউজ করছি যাতে এই রেসিপিটা খুব বেশি ক্রিস্পি হয়, আর চালের গুঁড়াটা হচ্ছে কম্বাইন এবং বাঁধার জন্য। সো আপনার জোর অনুযায়ী স্বাদ অনুযায়ী চালের গুঁড়া সুজি এগুলো অ্যাড করে নেবেন। আসলে আপনি তখনই বুঝবেন এটা পারফেক্ট হয়েছে যখন দেখবেন যে এটা একটা রোলের মতো বানানো যাচ্ছে বা হাতে এটা ভালো চপের মতো হয়ে যাচ্ছে। ট্রাই করবেন ভালো করে এটা ম্যাশ করে নেওয়ার জন্য। যখন এটা ভালো করে ম্যাশ হয়ে যাবে তখন হাতের মধ্যে একটু তেল দিয়ে নেবেন, এবং তেল দিয়ে নিয়ে এরকম লম্বা লম্বা রোলের মতো ক্রিয়েট করার ট্রাই করবেন। আর যখনই আপনি দেখবেন যে রোলের মতো লম্বা লম্বা ক্রিয়েট হয়ে যাচ্ছে কোনো ফাটল ছাড়াই, তখনই মনে করবেন আপনার এই পুরটা খুব বেশি পারফেক্ট হয়েছে। সো এইভাবেই কিন্তু আমি বাকি সবগুলো বানিয়ে নিচ্ছি, এবং সবগুলো একই মাপের আসলে আমারটা হয়নি, কারণ কিছুটা মোটা হয়েছে কিছুটা পাতলা হয়েছে, তো যে যার মতো করে বানিয়ে নেবেন। সেকেন্ড রেসিপিতে চলে যাচ্ছে। সেকেন্ড রেসিপির জন্য সেই ডিম আর আলুটা নিয়ে নেবেন, আর এক্সট্রা একটা প্লেট নিয়ে নেবেন। সে প্লেটে কিছু স্পাইস অ্যাড করা লাগবে, যে রেকর্ডিংটা আমি করতে ভুলে গিয়েছি, আই এম সো সরি ফর দ্যাট। আর সেখানে আমি যেটা অ্যাড করেছি পেঁয়াজ কুচি নিয়েছি, এবং সেটার সাথে আমি অ্যাড করেছি হচ্ছে আমাদের রান্না করার সময় যে গোড়া মরিচটা ইউজ হয় সেটা, এবং সাথে ছিল কাঁচা মরিচ, এবং সেটার সাথে আমি যে মশলাগুলো অ্যাড করেছি সেটা ছিল জিরা গুঁড়া,
কাবাব মশলা, গরম মশলা গুঁড়া এবং গোলমরিচ গুঁড়া যেটা আমি আপনারা দেখছেন আমি অ্যাড করেছি, এবং সেটার সাথে আপনি ভালো করে অ্যাড করার পরে আপনি লাস্টে আমি অ্যাড করেছি আদা রসুন পেস্ট, সেটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আসলে এটা এক্সট্রা একটা প্লেটে অ্যাড করার কারণ হচ্ছে যাতে এটা ভালো করে মিক্স হয়ে যায় মশলাগুলো, এবং সেটা আমি লাস্টে ঢেলে দিচ্ছি সেই আলু এবং ডিমের মিক্সের মধ্যে, এবং সাথে অফকোর্স আমাদের পুদিনা পাতা আছে। যারা পুদিনা পাতা পছন্দ না করেন তারা ধনে পাতা ইউজ করতে পারবেন। এবং এইটা এখন আমি খুব ভালো করে মিক্স করে নেওয়া লাগবে, লাইক খুব ভালো করে, যাতে আমাদের খুব সুন্দর সুন্দর চপের আকারে চলে আসে। সো যে বেসনটা করে রেখেছিলাম সেখানে এই বেসনটা অ্যাড করা লাগবে, এবং বেসনটা অ্যাড করার পরে ভালো করে মিক্স হওয়ার পরে হাতের মধ্যে এগেন তেল ভরিয়ে আমি একটা চপের মতো করে নিচ্ছি। এটা আসলে আপনি আলুর চপ বলতে পারেন অথবা আলু আর ডিমের কাবাব বলতে পারেন, অ্যাজ আমি এখানে আসলে কাবাব মশলা ইউজ করেছি। সো বলা যায় এটা হয়তো বা আলু আর ডিমের কাবাব। সো পারফেক্টলি আমার এগুলো রেডি হয়ে গেছে। এখন অফকোর্স এগুলোকে আমি এখন রেখে দিচ্ছি ফ্রিজে, আর এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর শেপ হয়ে গেছে। আর এদিকে আমি যেটা করছি, ফ্রিজ থেকে নামানোর পরে আমার ঠিক ভাজা রাখ মুহূর্তে আমি যে ফার্স্ট রেসিপির জন্য যে রোলটা তৈরি করেছিলাম সেটা আমি এখন ব্রেড ক্রামে দিয়ে নিচ্ছি। আমি আমার বাসার ব্রেড ক্রামটা ইউজ করিনি, কারণ আমার কাছে মনে হলো বাসার ব্রেড ক্রাম ইউজ করার পরে এটা কিছুটা নরম হয়ে যাচ্ছিলো, এই জন্য আমি বাহিরের যে ব্রেড ক্রামটা আছে সেটা ইউজ করছি, এবং জাস্ট ব্রেড ক্রামে হালকা একটু প্রলেপ দিলেই হয়ে যাবে। এই তো আমার সবগুলো রেডি, এটাতে কোনো ডিম ইউজ কিন্তু আমরা করছি না, সেভাবে করে সুন্দর করে রেডি করে নিয়েছি। আর এদিকে আমার যে ডিম আর আলুর কাবাবটা ছিল সেটা আমি একটা ডিমের মধ্যে চুবিয়ে সেটা আমি ভেজে নিচ্ছি, এবং এটা আসলে একটু জালি কাবাবের মতো হবে। আর এদিকে আমার ভাজা হচ্ছে সেগুলো সবার লাস্টে আমি এই স্টিকগুলো ভেজে নিয়েছিলাম। এই তো আমার দুটো রেসিপি একদম রেডি হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই ইফতারিতে এটা ট্রাই করে দেখবেন, খুবই ইজি এবং খেতে খুবই মজা। সো তাহলে আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন। অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিও ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। বাই বাই।